ছোটবেলা থেকেই খেলি, কারণ আমি জানি বিয়ের পর বউর সাথে খেলতে হবে। আসসালামু আলাইকুম, নি হাও, আজ হবে খেলা, খেলা নিয়ে মজা, খেলবো এবার একসাথে, চলুন যাই খেলার মাঠে। লুডু লুডু লুডু, আমাদের মুসাম্মাত রাজিয়া খাতুন এখন লুডুর নিয়মাবলী ঘোষণা করবে, দেখা যাক। এই যে এই ইয়ার ভিতরে কোটার ভিতরে আঙ্গুল দেওয়া যাবে না, এইভাবে বাহিরে রেখে অন্যভাবে দেওয়া যাবে, এই যে এরকম ভাবে দিতে হবে। আচ্ছা ওকে, ওইভাবে দিলে তো হবে। ওকে ভাই এখানে চলে আসেন, ভাবি এখানে জোড়ায় জোড়ায়, হ্যাঁ জোড়া জোড়া খেলা। হ্যাঁ রাজিয়া নিয়ম বলো। এখানে নিয়ম কিছুই হবে না, দুইজন বিশিষ্ট চোর আছে, কুখ্যাত আর কোন নিয়ম আছে চুরি কয়বার করা যাবে বা কি দেখি? প্রথমে তো বলা যায় না, কিন্তু আমি একটা কথা দিয়ে শুরু করতে চাই, আমি জীবনে খেলার পর একটা গেম খেলার পর এত ভালো কখনো লাগে নাই আমার, কারণ জীবনে অনেক লুডু খেলছি, সকালে বিকালে দুপুরে রাতে অনেক লুডু খেলছি, অনেকের সাথে খেলছি, ছোটবেলার থেকেই খেলি, ঠিক আছে, কারণ আমি জানি বিয়ের পর বউর সাথে খেলতে হবে, সেই জন্য ছোটবেলার থেকে প্র্যাকটিস করি। তো ওই হিসাবে আজকে প্রথম বউর সাথে লুডু খেলছি, তো অনেক অসাম ছিল এটা, তো খেলার পরে এত ভালো কখনো লাগে নাই, কারণ আমরা মনে করো অনেক গ্যাপ রেখা, বিগ গ্যাপ রেখা, সাত গুটি ওদের বাইরে রেখে জিতে যেতাম, জিতি নাই, আমরা জিতি নাই, আপনাদের বলতেছি আমরা জিতি নাই, কারণ আমরা জানি আমরা শান্তিপ্রিয় লোক, আমরা শান্তি চাই। আমরা খেলা শুরুর আগে কি হয়েছে যে তোমরা তো চোর, তোমরা তো চুরি করো, খেলা শুরু হয় নাই, কোর্টও খুলে নাই, জানি না কোর্ট আনছে কি আনে নাই, আমরা বলি লুডু চোর। তো রিয়াজ আমার ছোট ভাই, প্রাণপ্রিয় ভাই, কি বললো মেসেজ দিয়া, মুখে তো বলতে পারবে না, কারণ ওই সাহস কলেজা তো আমাদের নাই, কারণ আমরা তো কি, আমরা কি, আমরা রাষ্ট্রপতি, আমাদের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা তো প্রধানমন্ত্রীদের। ভাই যাই করেন ভাই, খেলাটা কম্পিটিশন আই নেন, কিন্তু জিতা যাবে না, জিতলে এই ট্যুর মাটি সারাক্ষণ খোঁচাবে, চোরের দল চুরি করে জিতছে, এইভাবে তো ট্যুর করা যায় না, এইভাবে তো ট্যুর করা যায় না। তো আমরা কি ডিসিশন নিলাম, বিকজ খেলি, খেলতে গিয়ে দেখি খেলার লুডুর ল বুঝে না, এরা খেলতে আসছে আমাদের সাথে, লুডুর ল বুঝে না, লুডু কি খেলতে বুঝে না, তারপর আমরা হেল্প করলাম যে এইভাবে চলো, এইভাবে দাও, এইভাবে খেলো। আর আমার সাথে রিয়াজ, ওর ওর সাথে আমি কখন খেলবো না, খালি ছয় ফেলে, খালি ছয় ফেলে, বেয়াদব, বড়দের কথা শুনে না, আমি কই বলি যে ছয় ফেলো না, কই ভাই সরি ভাই, ছয় ফেলো কই সরি, এটা কেমন বলাবান। হ্যাঁ ঠিক আছে, আমি কইছি তাহলে একটা অভিনয় কর, কি অভিনয় করবো, যে তুই ছয় ফেলবি কিন্তু অভিনয় করছিস টিপ দা ফেলতাস, ঠিক আছে টিপ দা ফেলিস, তাহলে ওরা যেন পরে বলে টিপ দা ফেলো না, টিপ দা ফেলো না, ওরা যেন টিপ দা মারে, তোর দেখা দেখি যে শেখা। তারপরে এগুলো করার পর কি হইলো, শেষের দিকে কি হইলো, রিয়াজ একটু ঢং করলো আর নাটক করলো, নাটকের কারণে দেখে দেখে শেষে আমাদের শুধু কানা বাকি ছিল, আমরা কানা মারি না, খালি ছয় ফেলছে, আমি কি বেটাটাকে তুই তুই ছয় ফেল, এখন কানা ফেলিস না, ফেলে নাই, শেষে অবশ্য একটা কথা রাখছে আমার ভাল লাগছে, কিন্তু সব কথা শেষ কথা হইতেছে যে আমাদের খুবই ভালো লাগছে যে আমরা আমরা হারছি, তাদেরকে জিতাই দিছি, আমাদের ট্রিপটা খুব ভালো হবে, ঠিক আছে, তারা শান্তিতে থাকবে, কারণ ঘরের শান্তি বড় শান্তি, যত বাইরে আমরা যত আনন্দ ফুর্তিতে শান্তিতে ঘরের শান্তি, আমরা ঘরের শান্তি সিকিউর করেছি, এবং হচ্ছে ট্রিপটা যেন আগামী দুই দিন ভালো যায়, আমরা যতবার খেলবো ততবার হারবো, এবং ততবার ওদেরকে আমরা ব্রেকফাস্ট, ফ্রি ব্রেকফাস্ট খাবো, বুফে ব্রেকফাস্ট খাবো, কথা দিলাম, এই 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 ভিডিওতে কথা দিলাম, এটা রেকর্ড থাকুক।
রিয়াজ তোমার অনুমতি ছাড়াই তো আমি বলে ফেললাম, কিছু মনে করো না। অবশ্যই না, অবশ্যই অবশ্যই। হ্যাঁ ধন্যবাদ, তোমার সঙ্গে তোমার ব্রেকফাস্ট করাবো। হ্যাঁ এবার রাজিয়া বলবে তার লুডু খেলার অভিজ্ঞতার কথা। ফার্স্টে আমরা বলতে চাই আমরা উইনার ভাইয়া এবং রিয়াজ ভাইয়া মোটামুটি ভালোই চুরি করে না, কিন্তু রিয়াজ হচ্ছে সব থেকে বড় চোর, গম চোর, আটা চোর, লুডু চোর, এত বেশি চুরি করে যে খেলায় যেন তার তার গুটি থেকে কনসেন্ট্রেট করতে করতে নিজেদের খেলাই করা যায় না, ওরা ইচ্ছা করে আমাদের ম্যাসি করে দেয়, আমাদের ব্রেনকে এলোমেলো করে দেয়। ভাইয়া আর রিয়াজ এরকম চালাকি করছে, তারপরও আমরা জয়ী হয়েছি, তারা আমাদেরকে প্রচুর কেটেছে, এটা তো থাকবেই, কিন্তু তারপরও অ্যাট লাস্ট আমরাই উইনার হয়েছি। ঠিক আছে, যারা ভালো খেলে এবং যারা চুরি করে না শেষ পর্যন্ত তাদেরই জয় হয়। সো আমার আর আপুরই জয় হয়েছে, তাই না আপু? আমরা খুশি কারণ তোমরা যেহেতু জিতছো এই কারণে আমরা লাঞ্চ ফ্রি পাবো তোমাদের কাছ থেকে, এজন্য আমরা খুশি।